তৃণমূল ছেড়ে নির্দলের প্রতীকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তবে এখনই তিনি কিছু বলতে চাইছেন না ভোটের নির্ঘণ্ট ঠিক হলে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিলেন আজতাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই দল ছাড়তে চাইছেন এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন ভূমিপুত্র না হওয়ায় ইউসুফ পাঠানকে বহরমপুর আসনে প্রার্থী হিসেবে মেনে মেনে নিতে নিতে তার অসুবিধা হচ্ছে মানে তিনি পারছেন না তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি প্রকাশ্যেই বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন জানান প্রয়োজনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে পারেন তিনি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে নেবে এই কেন্দ্র থেকে অতীতে একাধিকবার সাংসদ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলাকে অধীরের শক্ত ঘাঁটি বলে ধরা হয় আর এই কেন্দ্রতে এবার ঘাসফুল ফোটাতে তৃণমূলের বাজি ইউসুফ পাঠান ইতিমধ্যেই ইউসুফ পাঠানকে নিয়ে বহিরাগত ইস্যু তুলেছে বিরোধীরা আর এবার দলের মধ্যেই বেসুরো সুর শোনা গেল ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবিরের গলাতেও তিনিও ইউসুফ পাঠানকে এক প্রকার বহিরাগতই বলছেন কৌশিক দাস আমার কলিগ তাকে এই এক্সক্লুসিভ ইন্টারভিউতে কি বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুনে নিন আপনি কি তৃণমূলের অন্তর্ঘাত করবেন তৃণমূলকে বসিয়ে দেবেন পথে আমি অন্তর্ঘাত করতে শিখিনি অন্তর্ঘাত করাটা আমার অভ্যাসের বাইরে আমি যেটা করি সরাসরি করি আমি আপনাদের বলছি ইলেকশন কমিশনের যে কমিশনার তিনি রিসেন্টলি রিজাইন করেছেন তারপরে ইলেকশন কমিশনার এখনও জয়েন করেননি কবে বিজ্ঞপ্তি হবে এখনও অজানা কেউ বলছে পনেরো কেউ বলছে কুড়ি যেদিনই বিজ্ঞপ্তি হবে কোন দিক থেকে শুরু হবে উত্তরবঙ্গ থেকে কুচবিহার থেকে না এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে সেটা তো এখনও অজানা বিজ্ঞপ্তি হোক নির্বাচনের নেট তৈরি প্রকাশিত হোক তখন আমি আপনাকে বলছি হুমায়ুন কবিরের অভ্যাসের বাইরে কিছু হবে না হুমায়ুন কবির বহরমপুর লোকসভার সাতটা বিধানসভার মধ্যে রেজিনগরটা আমার হোম ভরতপুরের বর্তমান আমি বিধায়ক নওদাও আমার নিয়ারেস্ট বেলডাঙ্গাও আমার নিয়ারেস্ট বড়ুয়াতেও আমার বহু অনুগামী কাঁদিতেও আমার বহু ফলোয়ার আমি দেখিয়ে দেব আগামী দিনে জনতার রায় কিভাবে নিতে হয় কাজে আমি কর্মীদের বহরমপুরের কোনো একটা জায়গায় সামিয়ানা খাটিয়ে প্যান্ডেল খাটিয়ে কর্মীদের দিন মতামত গ্রহণ করে কর্মীরা যা করতে বলবে তারা আমাকে বলছে যে ইউসুফ পাঠানকে আমরা ভোট দেব না তাহলে তার ভোটটা তারা দেবে কোথায় তাহলে সরাসরি তাদের ভোট দেওয়ার সুযোগ হয় আমাকে করে দিতে হবে আর তা নাহলে তারা ভোটটা আবার তো অধীর চৌধুরীকে দেবে তা অধিক চৌধুরীর বিরোধিতা করার জন্যই তো আমি তৃণমূলে এসেছিলাম তো সেই তৃণমূল যদি কোনো আমার অধিত চৌধুরীকে ইউসুফ পাঠানের মতন লোককে নিয়ে এসে তাকে যদি ব্যাকডোর দিয়ে সুবিধা করে দেয় তো সেই সুবিধা আমি নির্দলে লড়লে সুবিধা পাবে না আমি সুবিধা পাবো সেটা কাউন্টিংয়ের দিন প্রমাণিত হবে মানে আপনি তার মানে নির্দলে দাঁড়াবেন তার মানে আপনার কংগ্রেস ঘোরা হয়েছে তৃণমূলের ঘর ঘুরে এসছেন বিজেপিতে যেতে বাকি আছে বিজেপিতে তো গেছিলাম বিজেপিতেও গেছিলাম বিজেপিতেও গেছিলাম এই দু সালে এই তৃণমূলের প্রশাসনের অত্যাচার সহ্য করতে না পেরে বেশ একটা কথা আপনার লজ্জা করছে না আপনি এইভাবে দলবদল করছেন মানুষের প্রতি আপনার কি মানে কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন লজ্জার কোনো প্রশ্নই নাই আমি এমন কোনো কাজ করি না যেটা লজ্জা লাগা উচিত করছেন হুমায়ুন এতবার দলবদল কিসের জন্য করতে হচ্ছে আজকে প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমের চৌত্রিশ বছরের অত্যাচারের জন্য মানুষ ত্রাণ মানে পরিত্রাণ পেয়েছে তাহলে আজকে বারো বছর তেরো বছর মুখ্যমন্ত্রী তা এইরকম কর্মী মুর্শিদাবাদ জেলায় তৈরি হয়নি কুড়িটা বিধায়ক পাওয়ার পরেও সেখান থেকে বরোদা থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হবে বেশ বেশ আপনাকে কি ল্যাজে খেলাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে কারণ উনি আমাকে সহ্য করতে পারেন না কাজে আমি স্থির করেছি যে উনি ওনার নেতৃত্ব মেনে আমি এখানে থাকতে পারবো না কেন সহ্য করতে পারে আপনাকে সেটা তো উনি বলতে পারবেন আমার মনে হয় উনি যেভাবে চোখ রাঙান যেভাবে আমাকে যে চোখে দেখতে চান আমি ওইরকম আজ্ঞবাহ হওয়া জি হুজুর দলের লোক না আমার জন্মলগ্ন থেকে আমার পিতা হোক আর আমার গার্জেন হোক আর যেই হোক আমাকে অন্যায়ভাবে কেউ চোখ রাঙালে বা ক্ষমতা দেখালে আমি সেটা মানতে পারি না কারণ আমি উপরলায় বিশ্বাসী উপরালাকে ভয় পাই উপরালা এই যে ভাগ্যে যা লিখেছে তাই হবে আপনি ফান্ডে টাকা দেন প্রশ্নই নাই আমি তো ওইসবের মধ্যে এটাও বলতে পারব না দেখুন যেটা যে নেই এই ধরনের কোনো কথা আমি বলি না কারণ আমি কারো প্রতি হয়ে বা কাউকে আমার কম্পিটিটার হওয়ার আমি তার কম্পিটিটার হওয়ার যোগ্য আমি না আমি এটুকু দেখতে পাচ্ছি যে দিদি আমার প্রতি স্নেহ আছে দিদির প্রতিও আমার শ্রদ্ধা আছে কিন্তু বর্তমান দিদির হাতে কিছু নেই যেভাবে প্রার্থী তালিকা দেখলাম প্রকাশিত হওয়া তো অটোমেটিকলি নির্বাচনের নির্ঘন হবে কাউন্টিং হবে তারপরে আপনারা জানতে পারেন হারিয়ে দেবেন ইউসুফকে আমি হারাবো না বহরমপুর লোকসভার সংখ্যগরিষ্ঠ মানুষ তাকে ভোট দিতে চাইছে না অ্যাকসেপ্ট করছে না তাকে ভোট দেওয়ার পর তাকে খুঁজবে কোথায় একটা সার্টিফিকেট নিতে গিয়ে একটা কোন কিছু প্রয়োজনে এমপিকে কোথায় খুঁজতে যাবে ওর থেকে কাশিমবাজারে পাবে অদিত চৌধুরীকে ওর থেকে ফোন করলেও অদিত চৌধুরী দিনে না ধরলেও রাত্রে দশটার সময় ফোন ব্যাক করে এটা আমরা ছোটো থেকে জানি আমরাও এটা এই অভ্যাস অভ্যস্ত তো আমাকে এসব শিখিয়ে লাভ নাই এসব বলে আমাকে লাভ নাই ইউসুফ পাঠান ওখানে ক নম্বরে থাকবে আপনি দেখে নেবেন আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে বিস্ফোরক সব মন্তব্য করে বসলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সহ্য করতে পারেন না তিনি ফান্ড তুলে দেন না টাকা পয়সা তুলে দেন না প্রশ্নই নেই এবং এটাও বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল শ্রদ্ধার সম্পর্ক কিন্তু বর্তমানে নাকি দলনেত্রীর হাতে কিছুই নেই মানে দলের রাস নাকি তার হাতে নেই এই এইরকমই ভয়ঙ্কর সব বিস্ফোরক বিস্ফোরক সব কথা বললেন হুমায়ুন কবির তবুও এটা বলবো যে এই যে দলবদলের হুমকি বা নিজের দল করার হুমকি দলীয় প্রার্থীর বিরুদ্ধেই ভোটে দাঁড়ানোর যে হুমকি এটা এই প্রথম নয় এর আগেও হুমায়ুন কবির একাধিকবার দিয়েছেন এর আগেও তিনি বিজেপিতে গিয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রাককালে মনে করে দেখুন সেই সময় বিজেপির প্রার্থী হয়েছিলেন পরে আবার ব্যাক টু প্যাভিলিয়ান হন মানে তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভরতপুরের ক্যান্ডিডেট করা হয় সেখান থেকে তিনি জিতে আসেন বর্তমানে তিনি তৃণমূল বিধায়ক কিন্তু এখন আবার বেসুরো দেখতে থাকুন আজ তাক বাংলা নিজেদের মতামত জানাতে থাকুন